আমি যেটা বললাম তোমাদের যে আমি 4 বছর ধরে যুক্ত এই ফিল্মটার সাথে, বাট লাস্টলি যখন এভরিথিং ইজ ডান অ্যান্ড ছবিটা রেডি রিলিজ করার জন্য আমি সত্যি এক্সাইটেড বলবো না, আমি ভীষণ নার্ভাস যে আমি চাই দর্শকরা হলে যাক, ছবিটা দেখুক। কিন্তু দেখো বক্স অফিস রেজাল্ট কী হবে এটা আমার হাতে নেই, আমি আমার পরীক্ষা দিয়ে দিয়েছি। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আই হ্যাভ পুট মাই লিটারালি মাই হার্ট অ্যান্ড সোল, সোয়েট অ্যান্ড ব্লাড, এভরিথিং টু দ্য মুভি। আর আমি জাস্ট একটা ভালো ছবি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই, আর সবাইকে এটাই বলবো যদি 2 ডিসেম্বর রিলিজ করছে আমাদের ছবি, আপনারা যদি একটু সময় করে গিয়ে দেখেন আই অ্যাম ডেফিনেটলি খুব ভালো লাগবে, অ্যান্ড ইটস এ থ্রিলার, সো ইয়েস। থ্রিলার ডেফিনেটলি কিছু মানে বিহাইন্ড দ্য সিন, অ্যাকচুয়ালি আমাদের শুটিংটা এতটাই হেক্টিক ছিল আর আমার চরিত্রটা এতটাই হেক্টিক, একটা ভালনারেবল ক্যারেক্টার, 9 মাস পরে সে কোমায় উঠছে, মানে যদি মানে তোমার প্রশ্ন এটা থাকে যে সেটে কি মজা হয়েছে সামথিং, ইটস নট ডিডেন্ট হ্যাপেন, বাট হ্যাঁ প্যাক আপের পর ডেফিনেটলি আমরা সবাই মিলে অত সুন্দর বেলগাড়িয়া প্যালেসে আমরা সবাই মিলে আড্ডা মারতাম, ওটাই আমাদের একটা গেটওয়ে ছিল, কারণ কি ইন্টারনেট ছিল না কারোর রুমে, সো একটাই হলের জোনে একটা ইন্টারনেট ছিল, সো মানে হয় না ওই ইন্টারনেট ফ্রি লাইফটাও আমরা একটু রিলিশ করতে পেরেছি। বাট শুটিং এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, কারণ অনেক কিছু নতুন শেখার একটা জায়গায় থেকে, ইট ওয়াজ লাইক অ্যান ইনস্টিটিউশন, অ্যান্ড আমাদের ফাইট মাস্টার যারা যে এসেছিলেন তার সাথে আমি আগেও কাজ করেছি, সুনীল রড্রিক্স, সো অ্যামেজিং ফাইট সিকোয়েন্সেস, অ্যান্ড গল্পটা তো ডেফিনেটলি ভালো আর এত ভেটারান কাস্ট, সো ইয়েস। দেখো অর্জুন আর আমার কেমিস্ট্রিটা থ্যাঙ্কফুলি আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রির মতো নয়, বাজে একটা কেমিস্ট্রি, সো জোকস অ্যাপার্ট, বাট আমি ওর পেছনে লাগি এভাবে বলে, বাট এই কেমিস্ট্রিটা ডে 1 থেকে লোকে খুব পছন্দ করেছে, আর আজকে যখন আমরা আবার একটা লিটারালি এত একটা বড় ছবি করছি একসাথে, ক্রিস ক্রসে খুব সামান্য একটা রোল ছিল আমাদের দুজনের একসাথে, অ্যান্ড হি ওয়াজ মাই ফার্স্ট কো স্টার, অ্যাজ আই সে মাই হিরো, ফার্স্ট হিরো, সো ডেফিনেটলি খুব ভালো লাগছে, আর হি ডিড অ্যান অ্যামেজিং জব, কমেন্ডেবল জব, ও তো খুব এক্সাইটেড ছিল যে ওর ফার্স্ট টাইম ফাইট সিকোয়েন্স করছে, মানে ও তো সুপার এক্সাইটেড ছিল, সারাদিন ফাইট নিয়ে কথা বলছে এই সেই, সো হ্যাঁ হোপফুলি ফিল্মটা ভালো লাগবে। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি মিথিন মাসে আমি দেখেছি, আমার খুব পছন্দের, আর আর অরিন্দম দা আমার খুব পছন্দের, মানে ওনার থ্রিলার তো ডেফিনেটলি সারপাসেস এভরিথিং, সো আমার সবসময় ইচ্ছে ছিল একটা থ্রিলার করা, এটা আমার জীবনের ফার্স্ট থ্রিলার, মানে সেইভাবে বলতে গেলে মানে আউট অ্যান্ড আউট থ্রিলার, আগে গল্প হলেও সত্যি ছিল, বাট দ্যাট ইজ নট লাইক দ্যাট কাইন্ড অফ থ্রিলার, অ্যান্ড গ্যাংস্টারও অতটা থ্রিলার বলবো না আমি, বাট এটা আউট অ্যান্ড আউট থ্রিলার, ডার্ক থ্রিলার, সো মাইন্ড গেম নিয়ে পুরোটা, সো আমার মনে হয় ইয়া আই এম এক্সাইটেড। এখানে তো খুবই দরকার ছিল, কিন্তু ওটা করেও খুব গা হাত পা ব্যথা হয়েছে, কাজে শুধু জিম করলেই যে ইমিউন সেটা নয়, এটা খুবই কঠিন, এসপেশালি যেহেতু ছবির জন্য অ্যাকশন করাটা অত্যন্ত টেকনিক্যাল একটা জিনিস, আমরা তো আসল ঘুষি লাথি মারছি না কাউকে, কাজে ওইটা মাথায় রেখে অভিনয়টা করা শুধুমাত্র অ্যাকশন নয়, তো কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো, অনেক কিছু শিখলাম। প্রচুর খেলা আছে, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস, এটা শুধুমাত্র একটা থ্রিলার নয়, মানে থ্রিলারের মধ্যেও অনেক অনেকগুলো থ্রিলিং এলিমেন্ট রয়েছে, শুধু অ্যাকশন গোলাগুলি শুধু সেটা নয়, ডায়ালগগুলোর মধ্যেও খুবই সিক্রেটিভ একটা ফ্যামিলির গল্প ট্রেলারে সেটাই বোঝা যাচ্ছে। খুবই এক্সাইটেড, আমি অ্যাকশন করতে পারলেই খুব এক্সাইটেড হয়ে যাই, এবং সেখানেও তাই, কিন্তু এখানে যেই লোকেশনে ক্লাইম্যাক্সে শুটিং হয়েছে সেই লোকেশনে যাওয়াটাও একটা অ্যাকশন ছবির মতোই ছিল, সবার জন্যেই খুবই কষ্ট হয়েছে, বিশেষ করে যারা ক্যামেরার মতন অন্যান্য ভারী ইকুইপমেন্ট ক্যারি করে, তাও আর্টিস্টরা তুলনামূলকভাবে রেস্ট পায়,
কিন্তু খুবই খেটেছে, সবাই মিলেই খেটেছে, ক্যামেরার সামনে পেছনে সকলেই খেটেছে, তবে গিয়েই একটা আমাদের বিশ্বাস ভালো ছবি হয়েছে। বরুণ অঙ্কেলের মতন একজন ভেটারেনের সঙ্গে আমি তিনটে কাজ করে ফেললাম, এটা আমার সৌভাগ্য, কখনো ভাবিনি যে এটা করতে পারবো। আর অলকনন্দা রায়ও আছেন, নন্দা আন্টির সঙ্গে গানের উপরে কাজ করেছি, তারপরে অনেকগুলো করেছি, খেলা যখন ইজ দ্য লেটেস্ট। তো এনাদের সঙ্গে কাজ করতে করতে এনাদের অবজার্ভ করে অনেক কিছু শেখা যায়, মানে কীরকম শেখার চেষ্টা না করতে দিয়ে অবজার্ভিং দ্যাম ইজ এনাফ, এরকম একটা এক্সপিরিয়েন্স। তো হ্যাঁ, ওনার মধ্যে আমার প্রশংসা শুনলে খুবই ব্যাপারটা সারিয়াল লাগে, তো আমার সৌভাগ্য এনাদের সঙ্গে কাজ করার। দর্শকরা এক্স্যাক্টলি কি এক্সপেক্ট করছেন সেটা জানি না, মানে সেটা প্রেমের ছবি তো ঠিক নয় এটা, কিন্তু একসঙ্গে কাজ করছি, কাজটা করে আমাদের ভালো লেগেছে। সেখানে গোরা কূপে ছিলাম, এখানে উর্মি শাগনিক, কিন্তু অন্যভাবে নিজেদেরকে আমরা রিইনভেন্ট করছি, এবং দর্শকের যদি এটা ছবি হিসেবে ভালো লাগে, আমি আর মিমি তো রয়েছি বটেই, কিন্তু অনেকেই রয়েছে এবং অনেকেই কষ্ট করেছে এই ছবিটার উপরে, তো আশা করা যায় গল্পটা ভালো লাগবে, যেভাবে গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে সেটা ভালো লাগবে।